উত্তরা ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ের সামনে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্র সংস্কার দাবি অনুযায়ী উত্তরা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা রবিউল হোসেনের পদত্যাগ ও নিয়োগ বাতিলের দাবিতে রবিবার সকাল নটায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক পিএলসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুসলি উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব শিমুল বিশ্বাসের বিশ্বস্ত হাতিয়া

আমাদের একটা বড় দাবি প্রতি পাঁচ বছর পর পর আমাদের পেসকেল দেওয়া হয় কিন্তু এই পেস্কেলটা পাঁচ বছর প্লাস আরও পাঁচ বছর যুগ করলে প্রায় দশ বছর জন্য একটা পেস্কেল হয় কিন্তু এই পেসকেলটার যে আকার উনি দিয়েছেন একেবারেই নগণ্য আমরা চাই আমাদেরকে পেস্কেল আর ভালো একটা পেস্কেল দিতে হবে প্রায় নয়শো লোকের ইনক্রিমেন্ট নাই আমাদের দাবি সকলের ইনক্রিমেন্ট নিশ্চিত করতে হবে একটি বোনাস কেটে নিয়েছে আমাদের বোনাস ফেরত দিতে হবে মন গড়া যেভাবে উনি প্রমোশন দেয় যাদেরকে উনি উনি চিনে যাদের যারা তার কাছের লোক তাদেরকে প্রমোশন দেওয়া হয় আমরা এই প্রমোশন মানি না আমরা একটা রেটিং করে যাদের চাকরির বয়স বেশি হয়েছে এই ব্যাংকে প্রায় দশ থেকে পনেরো বছরেও অনেকেই আছে যারা প্রমোশন পায় না আমরা চাই এই সকলকে প্রমোশন দিতে হবে আমাদেরকে যারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছে তাদের অনেককেই এটা বহিরাগত টিট করা হয়েছে এবং মাস্তান গুন্ডা পান্ডা ইত্যাদি বলে অভিযুক্ত করেছে আমরা তাৎক্ষণিকভাবে এটা প্রতিক্রিয়া জানিয়ে তার বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং প্রত্যেকে এখানে যে সমস্ত নেতৃবৃন্দের সাক্ষাৎকার আপনারা নিলেন প্রত্যেকেই তাদের নিয়মতান্ত্রিকভাবে এরা এই এই ব্যাংকের নেতা নেতৃত্ব দিচ্ছেন জালাল আহমেদকে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জোর করে ডিবি হারুনকে দিয়ে বাধ্য করিয়েছে রিজাইন দিতে আমাকেও একটা সময় জোর করে বাধ্য করিয়েছে রিজাইন দেওয়াইতে এবং শুধু তাই নয় এখানে ট্রেড ইউনিয়ন ধ্বংস করার জন্য আমাকে আমার বিরুদ্ধে কিছু তার নিজস্ব গুন্ডা পান্ডাকে লালাইত আমাদের ব্যক্তিগত চাওয়া হলো এক দফায় এক দাবি সে তাকে যে রাষ্ট্রীয় সংস্কার আছে সেই দাবিতে তাকে ইয়া পদত্যাগ করতে হবে এর বিকল্প কিছু নাই তারা ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উনিশশো সালে আমি উনিশশো ছয়ত্রিশ সত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে রেজিস্ট্রেশন পায় এবং উনিশশো সাল থেকে আটটা নির্বাচনে আমি একতরফাভাবে পাশ করি যা বিএনপির সময় জাতীয় পার্টির সময় আওয়ামী লীগের সময় এই এমডি আসার পরে আমার উপর নির্যাতন আরম্ভ হয় ভাই আমাকে তিন তিনবার সে জেল খাটায় লাস্টলি সে গত মাসে আমাকে ডিবির হারুনকে দিয়ে বাসার থেকে ধরে এনে একটা দিন একটা দিন ডিবি অফিসে রেখে টর্চার করে আমাকে পাঠায় পাঠায় আমাকে রিজাইন দেওয়ায় এখন আমি আমার চাকরির পুনঃ বল চাচ্ছি ভারপ্রকা সভাপতি যে এখন আছে তাকে সে সাসপেন্ড করছে আমার সাধারণ সম্পাদকে সে সাসপেন্ড করছিল এবং টাকার বাইরেও ট্রান্সফার করছিল সে চ্যালেঞ্জ করে সে সাসপেনশন উড্ড করছে সাধারণ সম্পাদক এবং ব্যাংকে কোনো দাবি দেওয়া আজকে আট বছর যাবৎ হচ্ছে না প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা স্কেল হয় সেই স্কেল সে কাউ কোনো ট্রেড ইউনিয়নের নেতাদের সাথে কথা না বলে আমরা রানিং সিপিয়ে আমাদের সাথে কথা না বলে তার ইচ্ছা মতো সে বোর্ড থেকে পাশ করে নিতে নিয়মতান্ত্রিক আন্দোলন তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আপনারা জানেন কোটা বাতিল রাষ্ট্র সংস্কারের যে সিস্টেমটা আপনারা জানেন ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর পরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি জনগণের ছাত্রদের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে উনি পদত্যাগ করেছেন আপনারা জানেন যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এবং অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিরা পদত্যাগ করছেন গতকালকে যাকে দিয়ে উনি ওনার দেড় বছর এক্সটেনশন করিয়েছিলেন দুই কোটি টাকার বিনিময়ে সেই শিবলি শিবলিরুবায়ত সিকিউরিটি এক্সচেঞ্জের যে চেয়ারম্যান উনিও গতকালকে পদত্যাগ করেছেন আজকে আমাদের দাবি তেমন কিছু না আমাদের দাবি একটাই যে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল আমরা এতে হলেই আজকে আবু সাঈদ মারা গেছে জাতীয় বীর মারা গেছে বুকের রক্ত দিয়ে তারা মারা গেছেন উনি শহীদ হয়েছেন আমরা জানেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উনি নিজে গতকালকে তার কবর জিয়ারত করে আসছেন তার সেই রক্তের সদ হিসাবে আমরা এই আজকে আমাদের এই কুখ্যাত কুখ্যাতারের সহচার এই রবিউল হোসেনের আমরা পদত্যাগ চাই এবং এখানে ট্রেড ইউনিয়ন ধ্বংসের জন্য সে সমস্ত প্রকার কলা কৌশল অবলম্বন করছে আমরা আপনারা জানেন বাংলাদেশের ট্রেড ইউনিয়ন কোথাও ধ্বংস করার মতো কোনো অপশক্তি নাই কিন্তু এই রবিউল কি করে এত বড় সাহস পেল এই ট্রেড ইউনিয়ন বন্ধ করার জন্য কি করে এই কথা সে বলে টু অফিসাররা করতে পারবে না তারা ভোটার হতে পারবে না এত বড় সাহস সে কোথায় পেল তারপরে সরকার পতনের পরে আমরা চারজন ডিএমপি সাহেবকে নিয়ে অনুরোধ করার পরেও ওনারাও একমত হয়েছে মাত্র কয়েকটা দাবি দাওয়া পূরণ করে ব্যাংকের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয় কিন্তু পরিপ্রেক্ষিতে উনি কী করলো ব্যাংকটাকে বন্ধ করে দিল তিন দিন গত তিন দিন সে ব্যাংকে আসে নাই ব্যাংকে কোনো কার্যক্রম হয় নাই তারা ব্যবসা করে তারা ব্যাংকে কোনো সেবা পায় নাই এটা আপনারা উত্তরা ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীরা জানেন এখানে নিয়মতান্ত্রিক দাবিদা আদায়ের জন্য ট্রেবিউনিয়নের পক্ষ থেকে সিবিআই পক্ষ থেকে আহসান মুসলিম জালাল সাকাত এরা চেষ্টা করেছে কিন্তু সে গত বৃহস্পতিবার অত্যন্তপূর্ণ একটি বক্তব্য দিয়েছে ডিজিএম এজিএম এবং জোনাল হেডদেরকে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যের কফি আমাদের কাছে এসেছে তার বক্তব্য এমন অত্যন্তপূর্ণ মনে হয় সে সে মনে হয় বাংলাদেশের মধ্যে একাই মাস্টার আর কোনো মাস্টার বাংলাদেশে নাই তার প্রেক্ষিতে আমরা সেই বক্তব্যকে কোট করে আমরা যথাস্থানে আমরা বক্তব্য পৌঁছে দিয়েছি আমাদের স্থলীয় শীর্ষ শীর্ষ বক্তব্য বক্তব্যের মধ্যে সে ট্রেডিউর নেতাদেরকে সন্ত্রাসী বলেছে সে মেধব বলেছে গুন্ডা বলেছে তার বক্তব্যটা দয়া করে আপনারা সবাই শুনবেন